নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। শুরু করছি এখনকার সংবাদ। গত 9ই নভেম্বর কংগ্রেসের একটি কর্মসূচিতে অংশ নিয়ে কংগ্রেস নেতা প্রশান্ত সেন চৌধুরীর হাতে হেনস্থার শিকার হতে হয়েছিল মহারাজা প্রদ্যোৎ কিশোর মাণিক্যকে। তারই প্রতিবাদে জয়েন্ট সিভিল সোসাইটির পক্ষ থেকে একটি প্রতিবাদী র্যালি সংগঠিত করা হয়। র্যালিটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে। During the agitation period, some Congress leader he mentally and physically he tortured to our king Maharaja Pradyut Kishor Deborma. So because of that we have clubs we have gathered and we condemn about this physically and mentally harassment to our king Maharaja Pradyut Kishor Deborma. প্রতিশ্রুতি পূরণ করেনি কেন্দ্রীয় সরকার, মানুষের আশা পূরণে ব্যর্থ। বিগত 27 বছরে কৃষিক্ষেত্রের বিকাশে সবচেয়ে নিচু স্তর গিয়ে ঠেকেছে। রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মিলন করে এই অভিযোগ করেন কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্টের ন্যাশনাল কোঅর্ডিনেটর সুমা রানী শ্রী রায়। কিন্তু আপনারা শুনে হয়রান হয়ে যাবেন, লাস্ট 27 বছরে এগ্রিকালচারাল গ্রোথ রেট সবচেয়ে নিচু স্তরে 1.7% এসে ঠেকে গেছে। সৌজন্যে নরেন্দ্র মোদী এবং বিজেপি। রেল রিক্রুটমেন্ট বোর্ড আগরতলা স্থাপন, ট্রেনের সংখ্যা বাড়ানো এবং সময়সূচি জানানো সহ 15 দফা দাবির ভিত্তিতে আগামী 27 নভেম্বর আগরতলা রেল স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন প্রদান করবে ত্রিপুরা সিনিয়র সিটিজেন ও পেনশনার সংঘ। সাংবাদিক সম্মিলন করে একথা জানান সংগঠনের পদাধিকারীরা। আমরা ত্রিপুরা সিনিয়র সিটিজেন এন্ড পেনশনার সংঘের তরফ থেকে আমরা চিন্তা করেছি, শুধু আমাদের দাবি দেওয়া বা আমাদের শুধু নিজস্ব চিন্তাধারার মধ্যে যদি আমরা কনফাইন থাকি তাহলে ত্রিপুরা, যেহেতু আমরা সামাজিক জীব, সমাজের কথা আমাদের চিন্তা করতে হবে। এটাকে সামনে রেখেই ত্রিপুরাতে যে রেল পরিষেবা তার মধ্যে যে সমস্ত অভিযোগ অসন্তোষ রয়েছে, সমস্যা রয়েছে, এগুলি আমাদের নিরসন করার জন্য আমাদের একটা পজিটিভ স্টেপ নেওয়া দরকার। অ্যাকর্ডিংলি আমরা ডেপুটেশন সিক করেছি, আমরা ডেপুটেশন পেয়েছি আগামী 27 তারিখ 10:30। আমরা ত্রিপুরা সিনিয়র সিটিজেন এবং পেনশনের তরফ থেকে আমরা সেদিন 10টায় মিলিত হয়ে আমরা ডেপুটেশন তুলে দেবো। 15 দফা দাবি আমাদের রয়েছে, আর্জেন্ট ইম্পর্টেন্ট 15 দফা দাবি। এর মধ্যে আপনারা জানেন ভালো করে ত্রিপুরাতে একটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আগরতলায় হোক, এটা আমাদের ফার্স্ট ডিমান্ড। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসবো আমাদের অন্যান্য সংবাদ নিয়ে, সঙ্গে থাকুন। Ministry of Tourism, Government of India and Government of Tripura together bring International Tourism Mart first time in Agartala, where fellow northeastern states and foreign delegates from over 25 countries will visit the majestic land from 22nd to 24th November. For details visit tripuratourism.gov.in. চাই আধুনিক স্লিম ডিজাইন, আমার চাই স্থায়িত্ব, 100% ঘনমুক্ত। নকডাউন প্রযুক্তিতে গ্রুভ ডিজাইনে সাধ্যের মধ্যে আমাদের স্বপ্ন পূরণে
Regal, affordable furniture. ইচ্ছে মতো আমি বেড়াই ঘুরে, উফ কত কাজ আমার খাড়ে, আমার দেশের আমি রাজা, বসে বসে খেলতে ওদের মতো ওদের মজা গুলো আলাদা, আর ওদের পছন্দ অনুযায়ী আর এফ এল এ রয়েছে নানা ডিজাইন আর বাহারি হরেক রকম চেয়ার, আর এফ এল বেবি চেয়ার, শৈশবের বন্ধু। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার, অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার, সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা। 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 সময়কে পিছিয়ে ফেলে এভাবেই টিকে থাকে আরএফএল ডোর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ডোর মজবুত বেশি আর টিকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। দৈনন্দিন প্রয়োজনের জন্যে যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্যে আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্যে হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নাম্বারে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। একদমই মানাচ্ছে না। কেবল টেবিলই নয়, সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন। ইটালিয়ানো, পিওর আর্ট।
ভালোবাসার নানান রং, সেই রঙে আপনার জীবন রাঙাতে এলো ইটালিয়ানো ট্রে, নানান ডিজাইন আর শিল্পে ইটালিয়ানো পিওর আর্ট। লাইফের সব প্ল্যানকেই সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্ট, এর প্রতিটি পিসের পিওর ইউনিক ডিজাইন মনে দাগ কাটবে। ইটালিয়ানো পিওর আর্ট। ফিরে এলাম বিরতির পর আমাদের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। দুদিনব্যাপী সিপিএম এর 22তম রাজ্য সম্মেলন শুরু হয় আগরতলা টাউন হলে। সম্মেলনে উপস্থিত আছেন প্রকাশ কারাত, বৃন্দা কারাত, বিমান বসু, মানিক সরকার সহ অন্যান্য নেতারা। দুদিনব্যাপী রাজ্য সম্মেলনে রাজ্যের প্রায় 300 প্রতিনিধি যোগ দিয়েছে। রবিবার থেকে আগরতলা টাউন হলে শুরু হল দুদিনব্যাপী সিপিআইএম এর 22তম রাজ্য সম্মেলন। তবে এবার আড়ম্বরপূর্ণভাবে নয়, সাদামাটাভাবেই সম্পন্ন করবে পার্টির এই রাজ্য সম্মেলন। রবিবার সকাল 11টায় দলীয় পতাকা উত্তোলন ও শহীদ স্মরণের মধ্য দিয়ে শুরু হয়েছে পার্টির রাজ্য সম্মেলন। সম্মেলনে রাজ্যের সব জায়গার প্রতিনিধিরাই যোগ দিয়েছেন। গোটা রাজ্য থেকে প্রায় 300 প্রতিনিধি যোগ দিয়েছেন এই সম্মেলনে। সম্মেলনের শুরুতেই পার্টির পতাকা উত্তোলন করেন পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। সম্মেলনে উপস্থিত আছেন পার্টির পলিটপুরুষ সদস্য প্রকাশ কারাত, বৃন্দা কারাত, মানিক সরকার সহ বিমান বসু এবং অন্যান্য নেতৃত্বরা। দুদিনব্যাপী এই সম্মেলনে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। মোদী সরকার হিন্দুস্তান কো বচানে কে লিয়ে মোদি সরকার কো হটানে কি বহুত জরুরি। সেকেন্ড, লাল ঝান্ডা কো আর সিপিএম আর লেফটে আমাদের যা রিপ্রেজেন্টেশন আছে লোকসভাতে সেটা আমাদের বাড়াতেই হবে, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড। আর থার্ড হচ্ছে, যখন মোদি সরকারকে সরাবো তখন ন্যাচুরালি আমাদের কমিটমেন্ট আছে কি দিল্লিতে একটা সেকুলার গভর্নমেন্ট এটা হবে। এই যে ভিত্তিতে এখন দেখতে হবে, কেন আমাদের দেশে প্রত্যেক স্টেটে যা রাজনৈতিক পরিস্থিতি আছে বা রাজনৈতিক যা দল বিজেপির বিরুদ্ধে লড়ছে সেটা আলাদা একটা পরিস্থিতি। ধরুন ইউপিতে মেইন ফাইট বিএসপি আর সমাজবাদী পার্টি দিচ্ছে, তামিলনাড়ুতে মেইন ফাইট ডিএমকে দিচ্ছে, আপনার বিহারে মেইন ফাইট আরজেডি দিচ্ছে। তো সেভাবে প্রত্যেক স্টেটে আলাদা পরিস্থিতির মধ্যে আমাদের কমিটমেন্ট আছে কি আমরা বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে। বর্তমানে রাজ্যের পরিস্থিতির কথা বিবেচনা করেই এবার প্রকাশ্য সমাবেশ থেকে বিরত রয়েছে পার্টি। আগামী 26 নভেম্বর সম্পন্ন হবে সিপিআইএম এর 22তম রাজ্য সম্মেলন এবং গঠিত হবে নতুন রাজ্য কমিটি। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কৈলাসহর ঊনকোটি পরিদর্শনে আসছেন থাইল্যান্ডের রাজকুমারী। রাজকুমারীর আগমনকে ঘিরে ঊনকোটি জেলা জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি, সংস্কারের কাজ চলছে দ্রুত গতিতে। তবে এই কাজগুলি খুবই নিম্নমানের চলছে। রাজকুমারীর আগমনকে ঘিরে কৈলাসহরবাসী অপেক্ষার প্রহর গুনছে। আগামী 27 নভেম্বর মঙ্গলবার থাইল্যান্ডের রাজকুমারী প্রিন্সেস মহাচক্রি শিরণধর্ণ কৈলাস শহরের ঊনকোটি পরিদর্শনে আসছেন। রাজকুমারীর আগমনকে কেন্দ্র করে গোটা
কৈলাসহর থেকে শুরু করে ঊনকোটির সমস্ত পাহাড় এবং কৈলাসহর বিমানবন্দরের সংস্কারের কাজ দ্রুতগতিতে চলছে। এমনকি রাজকুমারী কৈলাসহর এয়ারপোর্টে নেমে যে রাস্তা দিয়ে সার্কেট হাউস এবং ঊনকোটি যাবেন সেই সব রাস্তা সংস্কারও চলছে দ্রুতগতিতে। রাস্তাগুলিতে রং দেওয়া হচ্ছে, রাস্তার পাশের গাছগুলিকেও রং করা হচ্ছে। তাছাড়া এয়ারপোর্ট থেকে ঊনকোটি পর্যন্ত অনেকটি বড় বড় সুসজ্জিত তোরণ বসানো হচ্ছে। সার্কেট হাউসের রং বদল করে নতুন রং লাগানো হচ্ছে। গত জুন মাসের বন্যায় কৈলাসহর বিমানবন্দর প্রায় নষ্ট হয়ে গিয়েছিল। এই এয়ারপোর্টকে দিবারাত্র কাজ করে ঠিক করা হচ্ছে। ঊনকোটি পাহাড়ের সমস্ত মূর্তি এবং সিঁড়ি, বিভিন্ন ছোট ছোট ঘরগুলোও সংস্কার করা হচ্ছে। তবে রাস্তার কাজ এবং সিঁড়ির কাজগুলি হচ্ছে একেবারে নিম্নমানের। রাজকুমারীর আগমনের ব্যাপারে কৈলাসহর মহকুমা শাসক বিশাল কুমার জানান, রাজকুমারীর আগমনকে কেন্দ্র করে প্রশাসনের তরফ থেকে দিবারাত্র কাজ করা হচ্ছে। 27 নভেম্বর রাজকুমারী কৈলাসহরের ঊনকোটি পরিদর্শনের পাশাপাশি কৈলাসহর সার্কেট হাউসে দুপুরের খাবার গ্রহণ করবেন। কৈলাসহরবাসী অপেক্ষার প্রহর গুনছে রাজকুমারীর আগমনকে কেন্দ্র করে। কৈলাসহরে বর্তমানে উৎসবের মেজাজ পরিলক্ষিত হচ্ছে। আন্তর্জাতিক স্তরে এত বড় মাপের অতিথি ঊনকোটি পরিদর্শনে আসছেন সম্ভবত এটাই প্রথম। কিন্তু রাজকুমারীর আগমনকে কেন্দ্র করে যে কাজগুলি করা হচ্ছে সেটা কিন্তু নিম্নমানের হচ্ছে, সেই প্রশ্ন বারবার উঠে আসছে। हाँ, थाईलैंड की प्रिंसेस 27th को मॉर्निंग में ऊनाकोटी विजिट करने के लिए आ रही हैं और ऑनरेबल सीएम भी उनके साथ रहेंगे। वो सर्किट हाउस विजिट करेंगी, उसके बाद ऊनाकोटी तीर्थ विजिट करेंगी। वहां पे वो पूजा अर्चना भी करेंगी ऊनाकोटी देवताओं के का, और फिर वो वहीं से अगरतला के लिए निकल जाएंगी। उनको उनका दो विजिट है, एक त्रिपुरा में और दूसरा मणिपुर में। और ये भारत सरकार की एक्ट ईस्ट पॉलिसी के अगेंस्ट दो राष्ट्रों के बीच में अच्छे संबंधों के लिए ये प्रिंसेस का विजिट है। और इन्होंने, हम लोग सौभाग्यशाली हैं कि इन्होंने त्रिपुरा चुना और त्रिपुरा में भी ऊनाकोटी तीर्थ को चुना। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কৈলাসহরে আলিজা বেগমের মৃত্যুর রহস্য ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু হয়েছে। জানা যায় তার মৃত্যুর সময় স্বামী শ্বশুর কেউই বাড়িতে ছিল না। তবে পুলিশি তদন্তর পরই প্রকৃত রহস্য বেরিয়ে আসবে। কৈলাসহরের ইরানী থানার অন্তর্গত শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডের বাসিন্দা বেলাল মিয়ার স্ত্রী আলিজা বেগমের মৃত্যুর আসল রহস্য ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু হয়েছে। আলিজা বেগমের পিতা সোয়াগ মিয়া কুমারঘাটের সোনাইমুড়ি এলাকার বাসিন্দা। গত 7 বছর পূর্বে শ্রীনাথপুরের মানিক মিয়ার ছেলে বেলাল মিয়া আলিজাকে বিয়ে করেছিল। বেলাল এবং আলিজার ইমন আসান নামে 6 বছরের একটি পুত্র সন্তান রয়েছে এবং মার্জিয়া বেগম নামে 2.5 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। গত 12 নভেম্বর সোয়াগ মিয়া সোনাইমুড়ি থেকে এসে এক রাত থাকার পর বেলালের বাড়ি থেকে পরের দিন 13 নভেম্বর সোয়াগ মিয়ার নাতনি মার্জিয়া বেগমকে নিয়ে সোনাইমুড়ি নিজ বাড়িতে যায়। বেলালের বাড়ির সামনেই একটি মুদির দোকানও রয়েছে। দোকানটি বেলাল এবং আলিজা দুজনে মিলেই পরিচালনা করে। 22 নভেম্বর বেলাল সকাল 9:30 নাগাদ নিজ বাড়ি থেকে বের হয়ে সোনাইমুড়ি শ্বশুর বাড়িতে নিজের মেয়েকে আনার জন্য ছুটে যায়। বেলাল বাড়ি থেকে যাওয়ার পর প্রায় 10টা পর্যন্ত আলিজা দোকানে ব্যবসাও করে, এমনকি প্রতিবেশীরাও দোকান থেকে জিনিস কিনে নিয়ে যায়। বেলাল বাড়ি থেকে যাবার পর বেলাল পুত্র ইমান আসান দাদু মানিক মিয়ার সঙ্গে পাশের বাড়িতে যায়। 10:30 পর আলিজা দোকান বন্ধ করে এসে নিজ ঘরে ফাঁসিতে মৃত্যুবরণ করে। কিছুক্ষণ পর ছেলে ইমন এবং দাদু মানিক মিয়া বাড়িতে এসে দেখে ঘরের দরজা বন্ধ। তখন ইমন ঘরের পেছনের জানালা দিয়ে দেখে আলিজা ঝুলে রয়েছে। 6 বছরের ইমন ক্যামেরার সামনে এমনটাই বললেন। তোমার নাম কি? পড়াশোনা করি? তোমার নাম লিখতে পারো? তোমার বাবার নাম কি? মার নাম? মা কই? আল্লাহর বাড়ি মা।
মার কেতে হয়েছিল? বাড়িতে আসলাই নি? তোমার বাড়িতে আসলাই নি? কই আসলাই? মার ঘটনার সময় তুমি বাড়িতে আসলাই না? কার বাড়িতে আসলাই? এরপরে তোমার বাবা আসলা নি বাড়ি? বাবা কই আসলা? কোন জায়গা? কোন জায়গা? হ্যাঁ, বাবাও বাড়িতে আসলা না? এরপরে তোমরা বাড়িতে দেখো তোমার মা লক্ষ্মী রয়েছেন? এরপরে বেলালের বাড়িতে প্রায় দশ বারো দিন ধরে ঘরের কাজ করছে স্থানীয় কাঠমিস্ত্রিরা। তাদের নজরেও বিষয়টি পরিষ্কারভাবে উঠে আসে, যদিও আলিজার পরিবারের তরফ থেকে আলিজার বাবা সোহাগ মিয়া এই ঘটনায় ইরানি থানায় একটি মামলা করেছিল। তদন্তকারী অফিসারের বক্তব্য, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কোনো তদন্ত তারা শুরু করতে পারবে না। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় এরকম ঘটনার পর স্বামী সহ পরিবারের লোকজন পালিয়ে থাকেন, কিন্তু এক্ষেত্রে বেলাল এবং তার পরিবারের লোকজন এখনও বাড়িতেই আছেন। উল্টো বেলাল আরও বলেছেন, 22 নভেম্বর সোনাইমুড়ি যাওয়ার অর্ধেক পথে প্রতিবেশীদের ফোন পাওয়ার পর আমি ফিরে এসেছি। বেলাল আরও বলেছে, আমি যদি দোষী হয়ে থাকি তাহলে আইন আমার ব্যবস্থা গ্রহণ করুক, প্রয়োজনে আমাকে ফাঁসি দিক। তো আপনি তো সেদিনকেও পাইছিলেন হসপিটাল আমারে, সেদিকে তো আমার মাথাও তো ঠিক আসলো না। আর আমি তো করাম, আমি গেছি যে আমি যাওয়ার পরে আমার বার্থনে বারুইয়াও গেছি আমি অলরেডি তারার লগে মাতিয়া, সাড়ে নয়টার সময় আমি বারুইছি, কারণ মানুষে দেখছে অথচ দেখি আমি বারুইয়া গেছি। গিয়া আমি সোনাইমুড়ি সোনামুখী যাইতে পারছি না, আমার বার্থনে আবার ফোন গেছে যে তুই বাড়ি তুলসিয়া অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কিতা অ্যাক্সিডেন্ট হয়েছে কেন আমার কইছেন না? আমি আইসিয়া বাড়িও বাড়িতে যা দেখছি এরকম, আর তো আমার মানুষ ঠিক নাই। শ্বশুর বাড়ির লোক এটা মিথ্যা হয়েছে, এটা মিথ্যা। তারার লোকের সম্পর্ক তো ভালো, তারা সেদিনকেও আইসে আমার শ্বশুর আইয়া এক রাত আছে তাকে আমার মেটারে লইয়া গেছে। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসবো আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। কে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। Ministry of Tourism, Government of India and Government of Tripura together bring International Tourism Mart first time in Agartala, where fellow northeastern states and foreign delegates from over 25 countries will visit the majestic land from 22nd to 24th November. For details visit tripuratourism.gov.in. চাই আধুনিক স্লিম ডিজাইন, আমার চাই স্থায়িত্ব, 100% খুন মুক্ত। নকডাউন প্রযুক্তিতে গ্রুপ ডিজাইনে সাধ্যের মধ্যে আমাদের স্বপ্ন পূরণে Regal Affordable Furniture. আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, এসো এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মোর্চে ধরেনি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সবজি মশলার কেরামতি গুরু
মানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি শক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে ইচ্ছে মতো আমি বেড়াই ঘুরে কত কাজ আমার খাড়ে আমার দেশের আমি রাজা বসে বসে খেলতে এত মজা 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 ওদের মতো ওদের মজাগুলো আলাদা আর ওদের পছন্দ অনুযায়ী আর এফ এল রয়েছে নানা ডিজাইন আর বাহারি হর এক রকম চেয়ার আর এফ এল বেবি চেয়ার শৈশবের বন্ধু ভেঙে যাবে বাবারা কিচ্ছু হবে না মা 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 সময়কে পিছিয়ে ফেলে এভাবেই টিকে থাকে আরএফএল ডোর ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ডোর মজবুত বেশি আর টিকেও বেশি কিচ্ছু হবে না মা আরএফএল ইউপিভিসি ডোর সময়ের প্রতিদ্বন্দ্বী দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয় একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে ব্যবসায়িক প্রতিষ্ঠান স্কুল কলেজ সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ বিল হোক কিংবা স্কুল ডায়েরি বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয় এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস রামঠাকুর আশ্রম রোড সুভাষপল্লী আমবাসা ধলাই ত্রিপুরা প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে একদমই মানাচ্ছে না Yes. ইটালিয়ানো টিউলিপের নজর কাড়া সৌন্দর্য কেবল টেবিলই নয় সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন ইটালিয়ানো পিওর আর্ট নানান রং সেই রঙে আপনার জীবন রাঙাতে এলো ইটালিয়ানো ট্রে নানান ডিজাইন আর শিল্পে ইটালিয়ানো পিওর আর্ট লা
লাইফের সব প্ল্যানকেই সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্টে। এর প্রতিটি পিসের পিওর ইউনিক ডিজাইন মনে দাগ কাটবে। ইটালিয়ানো, পিওর আর্ট। ফিরে এলাম বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। অবৈধ তেল মাফিয়াদের বিরুদ্ধে ধর্মনগর থানার অভিযান অব্যাহত। ধর্মনগর থানার অন্তর্গত গঙ্গানগর হেলিপ্যাড সংলগ্ন গভীর জঙ্গলে অভিযান চালিয়ে প্রায় 250 লিটার জ্বালানি তেল উদ্ধার করল ধর্মনগর থানার পুলিশ। ধর্মনগরে এখনও তেল কারবারিরা তেল চুরি করে মজুত করে চলেছে। অপরদিকে অবৈধভাবে মজুত করা এই জ্বালানির বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে ধর্মনগর পুলিশের। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার ডিএসপি বিক্রমজিৎ শুক্লদাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ধর্মনগর থানার অন্তর্গত গঙ্গানগর হেলিপ্যাড সংলগ্ন গভীর জঙ্গলে অভিযান চালিয়ে প্রায় 250 লিটার জ্বালানি তেল উদ্ধার করে। জানা যায়, সেই গভীর জঙ্গলেই তেল মাফিয়ারা অয়েল ট্যাঙ্কার থেকে তেল চুরি করে মজুত করছে বহুদিন যাবত। ডিএসপি বিক্রমজিৎ শুক্লদাস জানান, পুলিশের এই অবৈধ জ্বালানির বিরুদ্ধে অভিযান জারি থাকবে। তবে তেল কারবারিরা কিভাবে পুলিশি অভিযান চলা সত্ত্বেও তেল মজুত করে চলেছে তা কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে। গঙ্গানগর এলাকা বাগবাসা আউটপোস্টের আন্ডারে তো এটাতে কি কেরোসিন আছে নাকি মানে পেট্রোলও আছে? না, এখন শুধু কেরোসিন পাওয়া গেছে ড্রামগুলো। তো এই জঙ্গলটা সার্চ করে আপনি মানে কি বুঝতে পারলেন, এখানে কি মানে আরও মাল এরকম থাকতো বা এর চেয়ে বেশি মাল ছিল, এরকম কোনো সন্দেহ করা যাচ্ছে? ধারণা করা হচ্ছে যে এখানে ওরা কেরোসিন তেল আগে থেকে রাখতে মজুত করে। তবে আমরা দেখছি, চেষ্টা করে আরও মাল এখানে পাওয়া যায় কিনা, এখনও সার্চিং চলছে আমাদের। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। জার্মানির কুটবার শহরে আয়োজিত বিশ্বকাপ জিমনাস্টিকে বোল্ড ইভেন্ট ব্রোঞ্জ পদক পেয়েছে সোনার মেয়ে দীপা কর্মকার। 2020 টোকিও অলিম্পিক গেমসে যোগ্যতা অর্জনের জন্য কুটবার এই জিমনাস্টিক চলছে। এই আসরে ব্রোঞ্জ পদক পেয়ে 2020 টোকিও অলিম্পিকের বাছাই পূর্বে যাওয়ার সম্ভাবনা রয়েছে দীপা কর্মকারের। দীপা মেডেল পেয়েছে, আমি খুব খুশি। ওর সঙ্গে আমার কথা হয়েছে, ও ফোনে জিজ্ঞেস করছে যে মা তুমি খবর পেয়েছো কি? আমি বললাম যে হ্যাঁ আমরা খবর পেয়েছি, এটুকুই কথা হয়েছে, আর বেশি কিছু কথা হয়নি। বিভিন্ন সময় ওকে নিয়ে একটু বিতর্কিত হয়েছিল, সে ব্যাপারে আপনি কি বলবেন? দেখেন, নানান জনের নানান মত, ভালো খারাপে মিলিয়েই তো সব। শুধু ভালোভাবে তা তো নয়, খারাপও তো হতে পারে। অনেকেই এশিয়ান গেমসের পর অনেকেই অনেক কিছু বলেছে। এখন আমার মনে হয় ওর জিমন্যাস্টিক কেরিয়ার এখনও শেষ হয়নি, ওর আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার ইচ্ছা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।